আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার কলজার টুকরা হৃদয় তরিমা মিমু এখানে এসছেন, আমরা এখানে লাইভ দেখাচ্ছি তার উদ্দেশ্যে, এবং আমার এক বোন ওই যে পিছনে দাঁড়িয়ে এদের উদ্দেশ্যে, এবং দুলাভাই আমার পিছনে দেখা যাচ্ছে এদের উদ্দেশ্যে, আমাদের ভাইজান স্পেশাল কেক রেখেছে। একটু হাই বলো না গো, হ্যাঁ একটু হাই আর দেখায় হাই হাই বলো। হ্যাঁ এবার কেকের পিছনে যাও। আমি ভাইজানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। ভাই একটু হাই দেন। হাই ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইজান আজকে আমাদেরকে যে জিনিসটুকু উপহার দিয়েছেন সেটা দেখুন। যাও তোমরা বিহাইন্ড দ্য ক্যামেরা যাও, যাও বিহাইন্ড দ্য ক্যামেরা যাও। আমার দুলা ভাই সাভার থেকে আপা। হ্যাঁ আপা এসছেন, আপা একটু হাই বলেন। আমার সহধর্মিনী যিনি এখানে আসার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন, তার হ্যাঁ সেই অনেক খুশিতে একেবারে আপ্লুত। এক একের সাথে ভাই এবং বোন এবং দুলা ভাই এবং আমার আমার সাউলা নাবিল উদ্দিন, আমার বড় গিন্নি তুবামণি, আমার কাউলা আমিন উদ্দিন, আর মিবুকে তো প্রথম দেখিয়েছি। জামাই একটু হাই দাও। জামাই এসেছেন আগানগর থেকে, আগানগর থেকে। জামাই ওদিকে যাও, ওদিক যাও, ওদিক যাও, ওদিক যাও। ছুরি টুরি নাও, ছুরি টুরি নাও হাতে। দুলা ভাই ওদিকে আসলে আমার খুব বড় বলো লাগায়। হ্যাঁ এখন ভাই আপনিও যান। আয় মিমু তার আপার এই ফুরুলিয়া কাঠ, তিনজনের লিয়া কাঠ। না না হ্যাঁ 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 হ্যাঁ। আজকে আমরা এই বাগান বাড়িতে ভাইজানের বাগান বাড়ি, ধরেন 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 আসো আসো। এই আরে ছোট কিন্তু একটু চাও দিই আমার দিকে, একটু চাও দিই। আল্লাহ আসেন সবাই খান আগে, আগে তোমার নন্দ রেখাও, আগে তোমার নন্দ রেখাও, তার ফুবরে খাওয়া, আগে তার ফুবরে খাওয়া, তার ফুবারে খাওয়া, তার আঙ্কেলটা খাওয়া আগে। তারপরে তারপরে আঙ্কেল দাও, আঙ্কেল দাও, আঙ্কেল দাও ভাই ভাই যান একটু একটু মুখে লো নি একটু হাই একটু। আচ্ছা নাও না নাও না নাও না, কথা না বললা খাও। জামাইরে দাও, জামাইরে দাও, একদিন পরে এবার জামাইকে দাও, একটু ভালো করে ধরো, একটু একটু জামাইয়ের মুখে ভালো করে ধরো না, একটু জামাইয়ের মুখে ভালো করে ধরো, একসাথে খাও, একটু কাছে আসো। হ্যাঁ হ্যাঁ আমি আমিন আয় নাই এ কাটে কাটে খা, ল এই প্লেটের মধ্যে ল। হ্যাঁ নাও না কাটো কাটো কাটতে থাকো, আমি তো ধরে রাখছি ক্যামেরা, আমি তো ক্যামেরা। মিমু 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 কেটে কেটে দি, তোমার বই নিয়ে দেখতেছে, পারবিন দেখতেছে তোমার বই নিয়ে। এই নাও পারবিনটা কও, তুই না বলে আবি কও, ওই কইছিল কালকে আমি আইতাছি। আচ্ছা এখন কথা হলো কি, কি সাইজের পিস দিব আগে? ওই যে এই সাইজে, ওই সাইজে, হ্যাঁ ওই সাইজে। বেশি রাখেন
আজকে এই আনন্দঘন মুহূর্তে ভাগলবাড়ি থেকে ভাইজানের ফার্ম হাউস এখান থেকে আমরা যে একটা আনন্দঘন মুহূর্ত পরিবার নিয়ে এবং সবাইকে নিয়ে এখানে গতকাল কেক বানানো হয়েছিল, সে কেক এখান কাটা হচ্ছে। আল্লাহ দুলাভাই কও, বাবুল ভাই কও না, দুলাভাই কও, দুলাভাই কও, দুলাভাই কও, দুলাভাই আহেন, হ্যাঁ দুলাভাইয়ের বেশি দেয়নি, ইটানি দিছে, খান দুলাভাই, খায় ডায়াবেটিস, ডায়াবেটিসটা বাড়ান, খান কিরে মামু নোয়াখালী তুই কো নাই, আইজা 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 আইজা, বাংলাদেশের খেলা হচ্ছে, খেলার সাথে আমাদের পরিবার নিয়ে এখানে আনন্দ হচ্ছে, খাওয়াও 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 খাওয়াও, তুবনি সুবনি রে দেব ভাই খান, তার আর চামচ লাগো না, আরে আমি তো কাজ করতেছি, একটা কাজ করতে কাজটা শেষ করি, কাজটা শেষ করি, চশমা লাগে তুই একলা খাইতেছিস, ওই যে যারা আমার দেখতেছে ওগুলো দে, হ্যাঁ দে আমার মুখে দিচ্ছ তো, কালো সাতজন দেখতেছে হারা বাজারে, হারা বাজারে বলে সাতজন দেখতেছে, তো দেখেন যারাই দেখেন জামাই দেখতেছেন, আপনিও কেউ নজর দিবেন না, আগানগর থেকে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ থেকে যারা যারা এসেছেন কেরানীগঞ্জের মানুষকে অভিনন্দন জানাই, ল চকলেট খা, আবার দিচ্ছে দুলাভাই আমাকে, আরে দুলাভাই আজকা পিড়িত, ওই রহিমা দেহ আহারে বনিয়োজি বলে, থ্যাংক ইউ, এইটুকু আপনারা আমি দিই আপা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আচ্ছা আর কার লাগবো কে, আর কার লাগবো না, আরে খা মিমু খা, হ্যাঁ কি কেন খাবা না, কেন খাইবা না, কত কম কে খাইবা না, হ্যালো আটা চকলেট দেখাও, চকলেট দেখাও, চকলেট দেখাও, আরে খাও একটু খাও, আরে মাইসের সামনে খাও, আজকে ডায়াবেটিস, আরে খাও একটু ডায়াবেটিস হুয়ে থাকো, আজকে আজকে ডায়াবেটিস, ডায়াবেটিস হুয়ে থাকো, খাও একটু দেহ, ওই পারবিন দেহ, দেহ দেহ পারবিন, দেহ 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 পারবিন, দেহ দেহ খালি বলে তোমার বোন লিয়া খাই না, কোন করি মন্দিরে লিয়া খাই, দেহ আর ওই যে কাবাবের জন্য আগুন জ্বালানো হয়েছে, ওই যে আগুন জ্বলতেছে, কিছুক্ষণ পরে আবার কাবাব লাইভ হবে ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাইজান, সুন্দর একটা সুন্দর একটি সন্ধ্যা উপহার দিয়েছেন আমাদেরকে, আমরা সত্যি আরে খাটা দেখা কি এর পেট খারাপ হচ্ছে, আগো পেট খারাপ হবে শিখ দিব আজকা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য, এবং কমেন্ট করুন আপনারা খাবেন না, আমরা খাবো ইনশাল্লাহ, সবাইকে ধন্যবাদ সহ্য করার জন্য, ধৈর্য কর ধরার জন্য।